মূলত একটা ছোটো অধিবেশন এটা শুরু হয়েছিল সাত এগারো উনিশ তারিখে মোট কার্য দিবস পাঁচ দিন এবং এখানে ছয়টি বিল আনা হয়েছে তার মধ্যে আমরা চারটি বিল মোট পাশ হলো আর বাকি দুটি এখনও পরীক্ষা নিরীক্ষার জন্য দেওয়া হচ্ছে কাজে আমরা আর সব থেকে বড় কথা এই এবারের পার্লামেন্টে আমরা এই জলবায়ু পরিবর্তনের ফলে যে মানে আমরা আমাদের দেশ সহ যে সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত হবে কাজী তার উপরে আমরা যেমন একটা সাধারণ প্রস্তাব বিধি একশো সাতচল্লিশ আলোচনা করে একটা প্রস্তাব আমরা গ্রহণ করেছি কাজী সেদিক থেকে দেখতে গেলে আমাদের এই অধিবেশনটা ছোট হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উপর প্রশ্ন উত্তর এবং অন্যান্য কার্যক্রম হয়েছে মাননীয় স্পিকার আমি আজকে এই অধিবেশনের সমাপ্তি হতে যাচ্ছে আমার বক্তব্যে আমি প্রথমেই আমার পরম শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মহা প্রতি এই সংসদ চলাকালীন সময় আমাদের অনেক বিশেষ করে প্রথম দিনেই আমাদের একজন সংসদ সদস্য তিনি মৃত্যুবরণ করেন তারা মা কামনা করি আমরা আসলে চলার পথে আমাদের অনেক সাথীকেই হারাতে হয়েছে যা আমরা এটুকু চাইব যে যারা আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহ তাদের মাকফারাত কামনা তাদের মাকফারাত করুক এবং তাদেরকে ভেহ্ন রসিব করুক এবং অন্য ধর্মাবলম্বী তারাও যেন সৃষ্টিকর্তার মানে অনুগ্রহ পায় মানুষ স্পিকার পার্লামেন্ট আমাদের একটা সুযোগ করে দেয় কথা বলার এবং আলোচনা করার সেদিক থেকে আমি বিরোধী দলের নেতাকে এবং সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা প্রতিটি বিলে সংশোধনে আনেন আলোচনা করেন তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দেন আর তাছাড়া এই পার্লামেন্ট আজকে জাতির কাছে যথেষ্ট সম্মান এবং গ্রহণযোগ্যতা পেয়েছে অতীতের মধ্যে অন্তত সেই খিস্তি খেউর ভাঙাচোড়া এসব আর নেই গণতান্ত্রিক একটা সহনশীলতা আজকে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি যার ফলে আজকে আমরা দেশে অর্থনৈতিক উন্নতিও আমরা করতে পারছি কাজে উন্নয়নের দিক থেকে আজ দেশ এগিয়ে যাচ্ছে আমরা আমাদের প্রবৃদ্ধি আট দশমিক এক তিন ভাগে উন্নীত করতে পেরেছি আমরা বাজেটও বৃদ্ধি করেছি আমাদের বিভিন্ন খাতে আমরা বরাদ্দ বাড়িয়েছি এবং দেশ এগিয়ে যাচ্ছে বিশ্বের কাছে বাংলাদেশ আজকে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে স্বল্প দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ একদিন এই দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে এ বিশ্বাস আমাদের আছে মানুষ স্পিকার আজকে আমরা আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি কোনো ঘর অন্ধকার থাকবে না এই নীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আমরা প্রায় বাইশ হাজার পাঁচশো বাষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে উৎপাদন করে যাচ্ছি চুরানব্বই ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে এমনকি আমাদের বিভিন্ন উপজেলা এক একটা উপজেলা আমরা ধরে নিয়ে শতভাগ বিদ্যুৎ দিচ্ছি এ পর্যন্ত আমরা দুশো চৌত্রিশটি উপজেলায় শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি আমাদের আশা আছে যে আগামী এক বছরের মধ্যেই আমরা বাকি সকল উপজেলায় শতভাগ বিদ্যুৎ দিতে পারবো সমস্ত জায়গায় গ্রিড লাইন নাই সেখানে আমরা সোলার সিস্টেমের মাধ্যমে বা বিকল্প ব্যবস্থা করে বিদ্যুতের ব্যবস্থা করে দিচ্ছি মানুষ স্পিকার গত কালকেই বা গতকালই তো বোধহয় আমরা এই শতভাগ মানে কয়েকটি উপজেলায় শতভাগ বিদ্যুৎ আমরা উদ্বোধন করলাম একটি মেয়ে একটা নেত্রকোনার একটা দুর্গম এলাকা একটা ইউনিয়ন থেকে তিনি বক্তৃতা দিলেন যে আমার সঙ্গে কথা বললেন স্কাইপের মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিংয়ে এবং তারও এলাকায় মানে বিউটিফিকেশনের জন্য সে কাজ করে বিদ্যুৎ পাওয়াতে এই কাজটি তার আরও সহজ হবে এবং সে আরও ভালোভাবে করতে পারবে এই কথাটা যখন সে বলেছে আমার সত্যি খুব ভালো লেগেছে কারণ এই যে মেয়েরাও তাদের কর্মসংস্থান হচ্ছে এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত আজকে মানুষ যে সচেতন হয়েছে সেটাই আমাদের কাছে সব থেকে বড় এর পূর্বে যখন আলাপ করেছিলাম তখন এক বোন বলেছিলেন যে এখন আর চুলা ফুকিয়ে ফুকিয়ে আবার রাঁধতে হয় না আমি এখন আমার রাইস কুকারে ভাত রান্না করি আর এবারে সে মানে বিউটিশিয়ানের কাজ করে এবং বিউটিফিকেশানে তার কাজটা আরও সহজ হবে বিদ্যুৎ পেলে এবং সেটা গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে এটাই হচ্ছে অর্থাৎ গ্রামের মানুষের আর্থিক যে সচ্ছলতা এসেছে এটাই তার প্রমাণ যেটা আমাদের লক্ষ্য ছিল সেটা আমরা ভালোভাবে করতে পারছি মানুষ স্পিকার আজকে ক্ষেত্রে আমরা যেটা জাতির পিতার লক্ষ্য ছিল যেটা শিক্ষিত জাতি পারে একটি দারিদ্রমুক্ত সমাজ গড়ে তুলতে দেশ গড়ে তুলতে সেদিকে লক্ষ্য রেখে বিনা পয়সায় বই দিচ্ছি বৃত্তি দিচ্ছি উপবৃত্তি দিচ্ছি সব রকম সহায়তা আমরা করে দিচ্ছি উচ্চশিক্ষা প্রযুক্তি শিক্ষা বিজ্ঞান শিক্ষা কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিং এই সব ব্যাপারে আমরা কিন্তু যথাযথ পদক্ষেপ নিচ্ছি এবং তার শুভ ফল যাতে পাচ্ছে সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের সব থেকে লক্ষ্যটা হলো যে দারিদ্র বিমোচন কর মধ্যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা একুশ ভাগে দারিদ্রের হার নামাতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ এই হার আমরা আরও কমিয়ে নিয়ে আসবো বাংলাদেশে দারিদ্রপরে কিছু থাকবে না বাংলাদেশের প্রতিটি মানুষ অন্তত তার মৌলিক চাহিদা দুবেলা খাবার ব্যবস্থা তাদের বাসস্থানের ব্যবস্থা চিকিৎসা শিক্ষার ব্যবস্থা সে ব্যবস্থাটা আমরা করতে পারবো অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই মৌলিক চাহিদাগুলি আমরা পূরণ করতে পারবো সেই লক্ষ্য নিয়েই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং সেদিকে আমরা যথেষ্ট সফলতা অর্জন করছি সমাজ থেকে অনিয়ম দূর করবার জন্য মাদক সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে এই অভিযানও অব্যাহত থাকবে একটা সমা একটা পরিবারে যদি মাদকাসক্ত সন্তান থাকে তো সেই পরিবারটাই ধ্বংস হয়ে যায় এবং অনেক ভয়াবহ ঘটনা ঘটে সন্তান হয়ে মাকে হত্যা করে বাবাকে হত্যা করে ভাইকে হত্যা করে কাজে এই ধরনের দুষ্টচক্র থেকে একটা পরিবার রক্ষা করা বা এই সন্ত্রাস একটা পরিবারকে শুধু ধ্বংস করে না একটা দেশের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর সে কারণে আমরা এর মধ্যে অভিযান অব্যাহত রাখছি আর দুর্নীতি মূলত মাননীয় স্পিকার আমরা দেখেছি যে এই দেশে মানে একেবারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি প্রবেশ করেছে এটা করেছিল আর কিছুই না দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ছিল না পঁচাত্তরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর যে মিলিটারি ডিক্টেক্টর একের পর এক অবৈধভাবে ক্ষমতা দখল করে আর এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিষ্কণ্ঠ করার জন্য দুর্নীতি করবার সুযোগ দিয়ে এলিট ইট তৈরি করে মানুষ শোষিত বঞ্চিত থেকে যায় কিন্তু একটা এলিট ইট তৈরি হয় এবং দুর্নীতিটাকেই তারা নীতি হিসেবে গ্রহণ করে যার কুফলটা সমাজ এবং আমাদের দেশ ভোগ করে এমনও সময় গেছে আমাদের দেশে যে আমরা বছর পর বছর দেখা যাচ্ছে যে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একেবারে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে পুরস্কার না পেয়ে আন্তর্জাতিকভাবে তিরস্কার পাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু দেশকে আমরা পরিবর্তন করেছি তারপরেও একবার যখন এই দুর্নীতির বিষাক্ত জিনিস সারা মাজের প্রতিস্তরে ছড়িয়ে দেওয়া হয়েছে আমরা তার বিরুদ্ধে যে অভিযান শুরু করেছি এ অভিযান অব্যাহত থাকবে আমরা আমাদের যে উন্নয়নের কর্মসূচিগুলি সেগুলি যাতে যথাযথভাবে কার্যকর হয় সে ব্যবস্থা আমরা করে যাব। সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি এবং কাজ অব্যাহত রেখেছি মাননীয় স্পিকার আমি আমাদের বিরোধী দলের নেতা বক্তৃতা দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই তিনি অনেক গঠনমূলক কথা বলেছেন তবে কতগুলি বিষয় তিনি তুলে ধরেছেন তবে এর মধ্যে যে বিষয়গুলি এখন এসছে যেমন ট্রেনের দুর্ঘটনা মানুষ স্পিকার দুর্ঘটনা দুর্ঘটনায় কসবাতে যে দুর্ঘটনা ঘটল কুয়াশার কারণে ড্রাইভার সিগনাল দেখতে পায়নি সেখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে ষোলো জনের মতো মানুষ মারা গেছে এটা আমি সত্যি অত্যন্ত দুঃখিত তাদের এই মৃত্যুর জন্য আমি দুঃখ প্রকাশ করছি সেই সাথে সাথে এখন অনেক আহত তাদের চিকিৎসা যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি অনেক আমরা সিএমএইচ এনে ভর্তি করেছি কেউ মেডিকেল কলেজে যার যেখানে চিকিৎসা দেওয়া প্রয়োজন যথাযথভাবে আমরা সেই ব্যবস্থা নিয়েছি এবং এই সব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি আজকে আর একটা দুর্ঘটনা ঘটে গেছে উলিপুরে সেটা আমরা রংপুর এক্সপ্রেস উল্লাপাড়ায় সেটা আমরা অন্তত এটুকু যে কোনো হতাহত হয়নি তবে কিছু মানুষ আহত হয়েছে সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ঘটার সাথে সাথে তার আশেপাশে উল্লোপাড়ায় যেহেতু ঘটেছে আমরা আমাদের বিভিন্ন হাসপাতাল সব জায়গায় অ্যালার্ট করে দিয়েছিলাম যাতে দ্রুত আহতদের উদ্ধার করা হয় চিকিৎসার ব্যবস্থা করা হয় একটা এই দুর্ঘটনার পিছনে অন্য রকম দূরভিসন্ধে আছে কি না বা কোনো চক্রান্ত আছে কিনা। না সেগুলি তদন্ত করা হবে এবং তদন্ত করে হয়ে তার যথাযথ ব্যবস্থা আমরা নেব এবং আমরা দেখি যে একটা ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু পরপর এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি করতে থাকে এবং সেটাই বা কেন ঘটে এটাও আমাদের একটু ভেবে দেখতে হবে তো যাই হোক আর একটা জিনিস আমরা জানি যে শীতকাল আসলে ট্রেন দুর্ঘটনা একটু বৃদ্ধি পায় অর্থাৎ যখনই কুয়াশা আসে তখনই কিন্তু এই দুর্ঘটনাটা বৃদ্ধি পায় তাই এর বিপরীতে কি করা যেতে পারে আমরা সেটা দেখবো একসময় আমাদের যে দেশে আসলে রেল যোগাযোগটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এটা বিএনপি সরকার আমলে আমরা আসার পর এটা পুনরায় আমরা আবার চালু করে যাচ্ছি পুরনো যে সমস্ত রেল ব্রিজ আছে লাইন আছে সেগুলি নতুনভাবে মেরামত করার ব্যবস্থা এবং নতুন নতুন রেল যোগাযোগ রেল যোগাযোগ লাইন আমরা করে দিচ্ছি তো পুরনোগুলিকে মেরামতের জন্য ইতিমধ্যে আমি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে মন্ত্রীকে বলেছি একটা প্রজেক্ট তৈরি করতে যে যেখানে যত পুরোনো রেল লাইন এবং ব্রিজ আছে সেগুলি আমরা আবার মানে মেরামত করা এবং মানসম্মত আমরা করে দেব সে ব্যবস্থা আমরা নিচ্ছি কাজে সেই সাথে আমাদের রেলে জনবলও নিতে হবে এবং তাদের ট্রেনিং দিতে হবে আসলে আমাদের ট্রেনিং প্রাপ্ত যেহেতু এক সময় রেল বন্ধ করে দেবার সিদ্ধান্ত বিএনপি সরকার নিয়েছিল বলে সেখানে লোক নিয়োগও বন্ধ ছিল এবং এই সমস্ত মানে রেল লাইন টাইন সেগুলি মেরামতের কাজও বন্ধ ছিল যার জন্য একটা বিরাট মানে শূন্যতার সৃষ্টি হয়ে গেছে এখন সেটা আবার আমাদের পূরণ করতে হবে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি আরেকটি সমস্যা দেখা যাচ্ছে পেঁয়াজ নিয়ে কথা হচ্ছে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে মানুষ স্পিকার এখানে অবশ্য একজন বিরোধী দলের নেতা বলেছেন যে পেঁয়াজ নাকি ইন্ডিয়াতে মাত্র আট দশ টাকা ওটা তাদের একটা স্টেটে সেখান থেকে তারা পেঁয়াজ বাইরে যেতে দিচ্ছে না শুধু সেখানেই কম দাম কিন্তু সারা ভারতবর্ষে এখন পেঁয়াজ প্রায় একশো রুপিতে বিক্রি হচ্ছে তাদেরই পেঁয়াজের অভাব এবং তারা বিদেশ থেকে আমদানি করছে তারপরেও আমার অনুরোধে যেগুলি এলসি খোলা হয়েছিলো সেই পেঁয়াজগুলি তারা আনতে দিয়েছিল। কিন্তু আমাদের দেশে সে পেঁয়াজের দাম বাড়ছে অথচ পেঁয়াজ কিন্তু আছে দেখা যাচ্ছে আমরা যে অভিযান চালাইনি তা না বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালানো হয়েছে অনেক জায়গায় গেছে দেখা গেছে পেঁয়াজ পচে যাচ্ছে কিন্তু পেঁয়াজ বাজারে ছাড়া হচ্ছে না বা দাম বাড়ছে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি টিসিবির মাধ্যমে বিভিন্ন অঞ্চলে আমরা কিন্তু পেঁয়াজ বিক্রি যা যেটা পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার মধ্যে টিসিবির মাধ্যমে আমরা পেঁয়াজ দিচ্ছি পাশাপাশি প্রায় আমরা বিদেশ থেকে অর্থাৎ ইজিপ্ট থেকে এখন পেঁয়াজ আমদানির আমাদের ইতিমধ্যে অফিসার চলে গেছে লোক চলে গেছে সেখান থেকে আমরা পেঁয়াজ আনছি এবং আমরা বাইরের থেকেও পেঁয়াজ আনার ব্যবস্থা নিচ্ছি আর এটা আমরা মিশর থেকে নিই এবং তুরস্ক থেকে এই দুই এবং আমরা পেঁয়াজ আনার ব্যবস্থা নিয়েছি আমরা এবং আরও পৃথিবীর কোন দেশে কোথায় পেঁয়াজ পাওয়া যায় সেটা খোঁজ নিয়ে আমরা নিয়ে আসার ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে প্রায় পঞ্চাশ হাজার মেট্রিক টনের এলসি খোলা হয়ে গেছে সেখানে লোকও চলে গেছে খুব কিছুদিনের মধ্যে চলে আসবে সেখানে আমি যেটা নির্দেশ দিয়েছি যেটা আসার সাথে সাথেই বিশেষ করে টিসিবি এটা নিয়ে নেবে এবং বিতরণ ব্যবস্থা টিসিবি করবে সমস্ত জেলায় জেলায় ট্রাকে করে এই পেঁয়াজ চলে যাবে সেইভাবে একটা আয়োজন আমরা করে ফেলেছি আমরা এই ব্যাপারে যথেষ্ট মানে সচেতন আছি যাতে এই সমস্যাটা মানে না হয় তবে এটা ঠিক যে আমাদের দেশে আসলে একটা মাত্র সিজনে পেঁয়াজ উৎপাদন হয় ইতিমধ্যে আমাদের গবেষকরা বিশেষ করে বাড়িতে যে গবেষণা হয় সেখানে আমাদের যেমন পেঁয়াজ জন্য বারো মাস হতে পারে সেই ধরনের বীজ কিন্তু তারা উদ্ভাবন করেছে এটা ভবিষ্যতে আমরা বাজারজাত করব। তখন আর কারো কাছে কারো মুখোফিক হয়ে হবে না আমাদের নিজেদের চাহিদা মতো আমরা উৎপাদন করতে পারবো যেমন আমরা মাছ শাক সবজি তরি তরকারি সেগুলি উৎপাদন গবেষণা করে করে আমরা কিন্তু বৃদ্ধি করছি এখন অনেক জিনিসই বারো মাস পাওয়া যায় আর খাদ্যশস্য ধান উৎপাদন ইতিমধ্যে আমরা স্বয়ংসম্পন্ন বরং আমাদের খাদ্যের কোনো অভাব নেই পাশাপাশি ভুট্টা গম সেগুলো আমরা উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পেরেছি খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টির নিরাপত্তার জন্য মাছ মাংস উৎপাদন সেখানেও আজকে মিঠাপাড়ি মাছ উৎপাদনে আমাদের দেশ বাংলাদেশ এখন স্বয়ং সম্পূর্ণ বিশ্বে আমরা তৃতীয় স্থান অধিকার করে আছি শাক সবজিতে আমরা চতুর্থ স্থান অধিকার করে আছি কাজে এদিক থেকে আমাদের গবেষণার মধ্য দিয়ে এবং গবেষণার জন্য কিন্তু আমরা আলাদা থোক বদ্ধ দিয়ে রাখি এবং উৎসাহিত করি যার ফলে আজকে লবরক্ত সহিষ্ণু ধান খরা সহিষ্ণু ধান জলমগ্ন ধান এগুলির বীজ কিন্তু আমরা ইতিমধ্যে উদ্ভাবন করতে সক্ষম হয়েছি কাজে আমরা সেদিক থেকে যথেষ্ট সচেতন খাদ্য ভেজাল নিয়ে আমাদের বিরোধী দলের একটি কথা বলেছেন হ্যাঁ এটা ঠিক মানুষের আসলে যতই আমরা বলি মানুষের চরিত্র বদলায় না বারবার সেখানে অভিযান চালানো হয় আজকে যে সবাই জানতে পারছে যে ভেজাল হচ্ছে সরকার অভিযান চালাচ্ছে বলেই কিন্তু এটা মাননীয় বিরোধী দলের নেত্রীকে আমি বলতে সে কারণেই কিন্তু মানুষ জানতে পারছে শুধু খাদ্যে কেন আপনারা দেখেছেন যে কসমেটিক্স বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্সই নকল তৈরি করে ফেলে তা আমি জানি না নকল করার দরকার থাকে এরা যখন তৈরি করতে এক্সপার্ট নিজেরা একটা ব্র্যান্ড তৈরি করে সেটাই তো বাজারজাত করতে পারে আমাদের অভিযান কিন্তু এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের পিছনে এটা কিন্তু অব্যাহত আছে থাকবে কাজে এই ভেজাল বিরোধী অভিযান এটা সবসময় চলমান আছে এটা চলমান থাকবে সেটা আমরা চালিয়ে যাব কাজে আমি মাননীয় বিরোধী দলের বলবো বলব যেটা নিয়ে আপনার চিন্তার কিছু নয় তবে ভেজাল খেয়ে খেয়ে বোধ আমাদের আমরা একটু অভ্যস্ত হয়ে গেছি কারণ এই একই কথা শুনছি কিন্তু আমরা কিন্তু বেঁচে আছি এটা আবার বাস্তবতা আমরা আছি আর কি আমাদের ইতিমধ্যে আমাদের গড় আয়ও কিন্তু বৃদ্ধি পেয়েছে ছাপ্পান্ন বছর থেকে আমার তেহাত্তর বছর অর্থাৎ মেয়েদের তেহাত্তর বছর ছেলেদের একাত্তর বছর গড়ে বাহাত্তর বছর আমাদের গড়েও বেড়ে গেছে বোধহয় মেয়েদের সহন শক্তিটা একটু বেশি সেই জন্য বোধ আমাদের মানে গড়ায়ুটা একটু বেশি যা হোক তবুও আরেকটি আমি বলবো যে আমরা যে সমস্ত জিনিস রপ্তানি করি একটা সময় ছিল মাননীয় বিরোধী দলের নেতা যেটা বলছে ঠিকই যেমন চিংড়ি মাছে লোহার টুকরো ঢুকে দিয়ে ইউরোপে পাঠিয়ে সেই চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল চিংড়িতে সুজি দেওয়া দিয়ে ওজন বাড়ানো এ ধরনের কিছু অসাধু কার্যক্রম ছিল কিন্তু আমরা সরকার আসার পরে আওয়ামী সরকার আসার পরে আমরা কিন্তু সেগুলি বন্ধ করেছি এখন কিন্তু এটা হয় না হতে পারে না কারণ আমরা বিএসটিআইকে আরও উন্নত মানের করে দিয়েছি প্রত্যেকটা জিনিস সেখানে পরীক্ষা হয় এমনকি মাছ আমরা যে চিংড়ি সহ এগুলি যখন আমরা রপ্তানি করি সেগুলি পরীক্ষা করে সেগুলি পাঠানোর ব্যবস্থা এবং এটা একেবারে সার্টিফিকেট নিয়েই পাঠানো হয় কাজে আমাদের সময় কিন্তু এরকম কোনো বন্ধ হয়নি তারপর কিছু কিছু লোক যদি কখনো কোনো অসাধু পথ নেয় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি আর তাছাড়া এই পণ্য পরীক্ষার জন্য ইতিমধ্যে আমরা আরও কতগুলি জায়গায় এই বিএসটাইয়ের মানে ল্যাব তৈরি করা এবং পরীক্ষা করার ব্যবস্থা আমরা নিচ্ছি এটা আমাদের কয়েকটা বিভাগেই আমরা এটা করে দিচ্ছি যে অন্তত যেখান যেখানে আমাদের স্থল বন্দর আছে বা আমাদের বন্দর আছে নৌবন্দর আছে যেখান থেকে মাল বা পণ্য পরিবহন হয় সেখানে আমরা এই ব্যবস্থাটা করে দিচ্ছি যাতে কোনো পণ্য নিয়ে কোনো অভিযোগ না হয় বা রপ্তানিতে অসুবিধা না হয় এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আমরা সেটা দেখছি মান স্পিকার এখানে আরেকটি কথা এসছে আমাদের শিক্ষকদের ব্যাপারে আমরা সরকার আসার পর যেভাবে সকলে বেতন বাড়িয়েছি আমার তো মনে হয় এত বেতন আর কোনো দিন কোনো সরকার একসাথে বাড়াতে পারেনি আমরা আমাদের শ্রমিকদের থেকে শুরু করে একেবারে অফিসার শিক্ষক সকলে বেতনই কিন্তু আমরা ব্যাপকভাবে বৃদ্ধি করেছি ইতিমধ্যে আমাদের যারা শিক্ষক তাদেরকে আমরা জানেন যে এস এমপি ভুক্ত দীর্ঘদিন হয়নি ইতিমধ্যে আমরা কিন্তু এমপিও ভুক্ত করে দিয়েছি প্রায় আড়াই হাজার উপর মানে স্কুল বিশেষ করে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত তারপরেও বাকি অনেক স্কুলগুলি আমরা এটা পরীক্ষা করে তারা যদিও মানসম্মত শিক্ষা দিতে পারে সে ব্যাপারে তাদেরকে সচেতন করা হচ্ছে এবং যখনই তারা আমাদের এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে এটা যে যে মাত্রাটা দেওয়া হচ্ছে সেটা পূর্ণ করতে পারবে সঙ্গে সঙ্গে এমপিভুক্ত হয়ে যাবে সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের করা আছে আমাদের টিচারদের আমরা কিন্তু বেতন বাড়িয়েছি যেমন প্রায় পঁয়ষট্টি হাজার ছয়শো ছাব্বিশ জন হেডমাস্টার এই কয়টা স্কুলের তাদেরকে এগারো গ্রেড দেওয়া হয়েছে আর সহকারী শিক্ষক তিন লক্ষ বিরাশি হাজারজন তাদেরকে তেহতম গ্রেডে উন্নীত করা হয়েছে কাজে শিক্ষকদেরও আমরা কিন্তু আপগ্রেড করে দিয়েছি এবং তাদের বেতনও বাড়ানো হয়েছে এবং বেতনের পরিমাণ কিন্তু এখন অনেক বেশি এটাও বোধ সকলের মাথায় রাখতে হবে কাজে আমরা শিক্ষাক্ষেত্রে বা শিক্ষক এবং শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং ট্রেনিং সময়ও তারা ভাতা পান এবং ট্রেনিং পেলে তাদের বেতনও বৃদ্ধি পায় কারণ ট্রেনিংটা একান্তভাবে দরকার মানুষ স্পিকার এখানে আমি আমাদের কয়েকটি বিষয়ে প্রশ্ন এসেছে আমি একটু জবাব দিতে চাই যে ট্রেনে একটা দুটো দুর্ঘটনা হয়েছে তো সেই জন্য ট্রেন বন্ধ করে দিতে হবে তো গাড়িতে তো দুর্ঘটনা হয় তা আমাদের বিরোধী দলের নেতা কি আর গাড়িতে চড়বেন না গাড়ি চলা বন্ধ করে দেবেন তা তো দিচ্ছেন না কিন্তু গাড়ি তো প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা রোধ করার ব্যবস্থা নেওয়া হবে আর মাথা ব্যথা করলে মাথা তো আর কেটে ফেলা দেওয়া যায় না দুর্ঘটনা রোধ করা যেটা করার সেটা যে করণীয় আমরা তা করব। মেট্রো রেল আমরা তৈরি করছি এখন কোথায় কবে কোন মেট্রো রেলে দুর্ঘটনা ঘটেছে বলে আমরা তৈরি করাই বন্ধ করে দেব তাহলে আমাদের যানজট দূর হবে কী করে স্বল্প সময়ের মধ্যে দ্রুত গতিপথে মানুষ কর্মস্থলে যাতায়াত করবে কিভাবে সেটা হয়তো বড় প্রশ্ন প্লেন ক্র্যাশ হয় আবার ক্র্যাশ না অনেক সময় তো হারিয়ে যায় মালয়েশিয়ার একটা প্লেন যে কোথায় চলে গেল তার অস্তিত্বই পাওয়া গেল না তাহলে কি এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে আর সবাইকে প্লেনে চড়া বন্ধ করে দেবে বন্ধ কি করে দিয়েছে কেউ তো বন্ধ করেনি এখন দুর্ঘটনা দুর্ঘটনাই এটা যে কোনো সময় ঘটতে পারে কিন্তু দুর্ঘটনা প্রতিরোধের জন্য যতটুকু মানুষের পক্ষে করা সম্ভব সেটা করাটাই বড় কথা এটা বন্ধ করার কথা না যে আমরা যে আজকে মেট্রো রেল করছি এটা কাদের জন্য তো জনগণের জন্য জনগণের স্বার্থে ছাত্ররা অল্প সময়ের মধ্যে ইউনিভার্সিটি পৌঁছাতে পারবে কলেজে পৌঁছাতে পারবে স্কুলে পৌঁছতে পারবে চাকরিজীবীরা দ্রুত সময়ের মধ্যে কর্মস্থানে পৌঁছাতে পারবে কোনো মানুষ যা যোগাযোগ যাতায়াতের জন্য দ্রুত সময়ে যাতায়াত করতে পারবে সম্পূর্ণ কম্পিউটারাইজড হবে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কাজে এটা পৃথিবীর সব দেশেই এখন চালু আছে ঘটনা চলে কোথাও কোথাও এই ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে এটা তো উন্নত দেশেও ঘটে যা সেই জন্য তো আর সব বন্ধ করে দেওয়া যায় না ব্রিটিশ পাতাল রেল শত বছরের কিন্তু এই পাতাল রেলে অ্যাক্সিডেন্ট হয়ে আমার নিজের একজন ক্লাস ফ্রেন্ড সেও মারা গিয়েছিল সেটা প্রায় এটা হলো সত্তরের দশকে কাজে অ্যাক্সিডেন্ট তো অনবরত হচ্ছেই সেখানে হচ্ছে সেই জন্য পাতাল রেল তো তারা বন্ধ করে দেয়নি বন্ধ করে দেয় না কাজে আমাদের তো এই সমস্ত প্রযুক্তির ব্যবহার করতে হবে কারণ সময়ের গতির সাথে তাল মিলিয়ে চলতে গেলে আধুনিক প্রযুক্তি আমাদের ব্যবহার করতে হবে সাথে সাথে হ্যাঁ অবশ্যই দুর্ঘটনা যেতে না হয় সেদিকেও আমাদের বিশেষভাবে সচেতন থাকতে হবে আমরা সেটা থাকবো আমরা আছি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আজকে বিশ্বের বিভিন্ন দেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে রাশিয়াতে কবে চর্ণ ঘটনা ঘটেছিল তারপরে তো রাশিয়া আরও অনেক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করেছে শুধু আমাদের দেশে না আমাদের সাথে সাথে ভারতেও কিন্তু তার একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে একই সাথে সেখানেও হচ্ছে সেখানে তিন চারটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বিভিন্ন দেশে কিন্তু খুব অল্প খরচে এই বিদ্যুৎ পাওয়া যাবে তবে আমি বলবো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিরোধী দলের নেতাকে আশ্বস্ত করতে চাই যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে আলোচনা করেছে তখনই কিন্তু এ এর যে ওয়েস্ট সেটা কি হবে তার বর্জ্য ব্যবস্থাপনা সেটা কিন্তু রাশিয়ার সাথে আমরা আলোচনা করেছি তাদের সাথে আমাদের যে সমঝোতা হয়েছে চুক্তি হয়েছে এই বর্জ্যটা তারা নিজেরা নিয়ে যাবে এবং সেটা তারা তাদের ওখানেই ব্যবস্থাপনা করবে কারণ এটা ঠিক যে আমাদের দেশে এটা ব্যবস্থা করার মতো আমরা এই ঝুঁকি নেই নাই প্রথম যখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করি আমার প্রথম প্রশ্নই ছিল এটা যে বর্জ্যটার ব্যবস্থাপনা তাদের নিতে হবে দায়িত্ব এবং তারা সেই ব্যাপারে সম্মত হয়েছে আমরা চুক্তিও করেছি কাজে এটা নিয়ে চিন্তার কিছু নেই এবং এটা নিরাপত্তার জন্য আমরা তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি আর আমাদের লোকবল আমাদের তো অ্যাটম এনার্জি কমিশন আছে আমাদের ফিজিক্সে ছেলেমেয়েরা পড়াশোনা করে পরমাণু বিজ্ঞানে পড়াশোনা করে কাজে পরমাণু বিজ্ঞানী আমাদের যথেষ্ট আছে এবং তাদেরকে আমরা বিশেষ ট্রেনিং দিয়ে নিয়ে আসাচ্ছি আমরা রাশিয়াতে ট্রেনিং হচ্ছে ভারতেও ট্রেনিং হচ্ছে এবং সেই এক্সপার্ট ট্রেনিং আমরা আমাদের বিজ্ঞানী পাঠিয়ে পাঠিয়ে এবং এই পরমাণু বিজ্ঞানী ইঞ্জিনিয়ার তাদের ট্রেনিং আমাদের যেমন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে সাথে সাথে আমরা লোক ট্রেনিং দিয়ে দিয়ে তাদেরকে নিয়ে আসছি একটা হচ্ছে এটাকে চালু রাখা মেনটেনেন্স করা এবং নিরাপত্তা দেওয়া সব ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে আমরা কিন্তু ট্রেনিং করা নিয়ে আসছি কাজে এটা নিয়ে চিন্তার কিছু নেই এক্সপার্ট আমরা তৈরি করছি আর আমাদের দেশের ছেলে মেয়েদের কিন্তু তারা তাদের যে তারা এক্সপার্ট যে হতে পারবে না এটা কিন্তু না আমি আমার দেশের ছেলে মেয়েকেই আমরা ট্রেনিং দিয়ে লেখাপড়া করিয়ে তাদের এক্সপার্ট হিসেবেই আমরা তৈরি করছি কারণ কাজে এক্সপার্ট আমাদের আছে এবং তৈরি হচ্ছে এবং তৈরি হতে থাকবে চলমান থাকবে কাজে এটা নিয়ে চিন্তার কিছু নাই আমাদের রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবার পর আমরা আরেকটা বিদ্যুৎ কেন্দ্র করব। সেটা করবো দক্ষিণে তার জন্য একটা দ্বীপ আমি খুঁজে বেড়াচ্ছি সুন্দর একটা দ্বীপে আমরা সেখানে এটা আমরা দক্ষিণ অঞ্চলেই করব। কারণ ওই অঞ্চলে থেকে অবহেলিত ওখানে কোনো উন্নতি ছোঁয়া পায়নি আর হচ্ছে হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন রক্ষা এবং সুন্দরবনকে মানে কিভাবে সংরক্ষিত করা যায় সে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এর বাইরেও আমরা আর্টিফিশিয়াল ম্যানগ্রোভ তৈরি করার ব্যবস্থা নিয়েছি আমরা সবুজ বেষ্টনী তৈরি করছি পুরো উপকূলীয় অঞ্চলে যাতে সবুজ বেষ্টনী হয় তারও ব্যবস্থা করছি রামপালে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেটা আমরা যে তৈরি করছি এটা হচ্ছে সব থেকে আধুনিক প্রযুক্তি সম্প সম্পন্ন অর্থাৎ সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট যেটা সবথেকে আধুনিক এবং এর চিমনিটা এত ফিট উপরে যে ওর কোনো বাতাস সুন্দরবনে যাবে না কারণ বাতাসটা সুন্দরবন থেকেই কিন্তু আসে কাজে এটা যেহেতু সুন্দরবন থেকে উত্তরে চলে যায় এটা কোনো মতেই ওদিকে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই আর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যে ফ্লাই অ্যাশ অর্থাৎ ছাই যেটা এই ছাইটা কিন্তু আমাদের সিমেন্ট কারখানায় লাগে বিদ্যুৎ কেন্দ্র হবার আগের থেকেই কিন্তু লোকে লাইন পড়ে গেছে কারা এই ছাইটা ক্রয় করবে এর জন্য টেন্ডারও দেওয়া হচ্ছে যেমন আমরা পায়রা বিদ্যুৎ কেন্দ্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছি তার জন্য ইতিমধ্যে টেন্ডার দেওয়া হয়ে গেছে আবার রামপালও যখন হবে সেটাও কেনা হবে কাজে এতে কোনো রকমই পরিবেশ দূষণ হবে না তাছাড়া ওই বিদ্যুৎ কেন্দ্রের পাশে পাঁচ লক্ষ বৃক্ষরোপণ করা হচ্ছে আর এটা সুন্দরবন থেকে চোদ্দ কিলোমিটার দূরে কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই আমাদের অনেকে যারা যান নাই দেখেন নাই বোঝে নাই তারাই চাচায় আর ওই চাচাচি না করলে আবার তাদের জীবন জীবিকারও তো বেশ আছে কাজে এর সঙ্গে অনেক কিছু জড়িত সেটা বলতে চাই না কাজে এটা তারা করে যা আমি এটুকু বলবো যে অর্থনৈতিকভাবে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে আমরা যে কোনো একটা ঘটনা ঘটলে ছাত্রছাত্রীরা তদন্ত করা হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তবে যেমন বুয়েটে যে ঘটনা ঘটলো আমাদের ওখানে ছাত্ররা যে আন্দোলন তাদের আন্দোলনের আগেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি ঘটনা শোনার সাথে সাথে আমাদের পুলিশকে আইজিপিকে আমি ফোন করে নির্দেশ দিয়েছিলাম ওখানকার যে ফুটেজগুলি সিসি ক্যামেরার সংগ্রহ করতে এবং যারা এর সঙ্গে জড়িত সাথে সাথে গ্রেপ্তার করতে এবং ব্যবস্থা নিতে সব থেকে দুঃখের বিষয় হলো যখন আমরা এক্সপার্ট পাঠালাম সিসি ক্যামেরা থেকে যখন এই ফুটেজগুলি সংগ্রহ করা হয়েছে ওখানে হঠাৎ কথা এই বাত্র নাই ছাত্ররা আন্দোলন শুরু করলো যে তারা ওই ফুটেজ নিয়ে তাদের আসতে দেবে না আমাকে এটা বললো আমার কাছে এটা একটু রহস্যজনক মনে হলো তাহলে কি যারা জড়িত তারাই বাধা দিচ্ছে কেন বাধা দেবে যেখানে তাদের আন্দোলনও করা লাগেনি দাবিও করা লাগেনি তার আগেই আমি ব্যবস্থা নিয়েছি আমি সোজা বলে দিয়েছি এটা কোন দল করে সেটা আমি দেখতে চাই না অপরাধী অপরাধী অপরাধীর কোনো দল নাই অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে ঠিক সেইভাবে নুসরত হত্যা যে মুহূর্তে নুসরত হত্যার কথা এসেছে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি এবং তার বিচারের রায় হয়েছে সেখানে আমি দলটল কোনো কিছু দেখি না দেখবো না এটা আমার নীতির ব্যাপার কাজে আমরা যত যে অপরাধী তাকে সেইভাবে শাস্তি তাকে পেতে হবে কারণ এই সমাজটাকে তো দুষ্ট দু হাত থেকে রক্ষা করতে হবে তাহলে নইলে এই যে সারাটা দিন রাত যে আমরা কষ্ট করি তার কি ফলাফল তাহলে কি দাঁড়াবে তবে এখন একটা ফ্যাশন হয়ে গেছে কিছু কিছু জায়গায় যেটা খুব দুঃখজনক যে বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা দেখি ছেড়ে একদল শিক্ষক থাকে আমরা যদি ইতিহাস নিই কোনো কোনো বিশ্ববিদ্যালয় দেখা যাবে একই ব্যক্তি যখনই যিনি ভিজাচ্ছেন তার বিরুদ্ধে আন্দোলন করেই যাচ্ছে সেই ভিসিকে যখন তাড়াতে পারে তখন পরবর্তীতে যখন আবার আন্দোলন করে ওই আগের ভিসি আবার তার সাথে থাকে এরকম ইতিহাসও আছে আর আমি বিস্তারিত বলতে চাই না কিন্তু সমস্ত তথ্য যদি আমি নেই দেখব যে একটা ইউনিভার্সিটি থেকে তেরো জন ভিসিকে অপমান করে তাড়ানো হলো কিন্তু একজনের বৃদ্ধ আন্দোলন পরবর্তীতে যখন আবার আরেকজনের বৃদ্ধ আন্দোলন হয় আগের জন আবার তারা কিন্তু ওই কয়েকজন চিহ্নিত আছে তারা অনবত এই একটাই তাদের দায়িত্ব শিক্ষকরা তাদের স্বার্থর জন্য ছাত্রদের ব্যবহার করবে কেন আর যখন আমরা ব্যবস্থা নিই তারপর আবার আন্দোলন কিসের তাহলে সাধারণ আন্দোলনের আন্দোলনে কয়েকজন মাত্র সীমিত কয়েকজন থাকে তাই যে বাকি ছাত্র ছাত্রীরা তাদের তো পড়াশোনা নষ্ট হচ্ছে তাদের লেখাপড়ার সময় নষ্ট হচ্ছে তারা পড়াশোনা করতে পারছে না যেখানে অনেক কষ্ট করে আমরা সেশন জট দূর করেছি আজকে সেখানে তারা সেশন জট সৃষ্টি করাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পড়াশোনা বন্ধ করে আন্দোলন আন্দোলনের কি অভিযোগ আমরা বলেছি অভিযোগ কী আছে সেটা দিতে হবে কি অভিযোগে আন্দোলন কিন্তু আইনেরই একটা ধারা আছে কেউ যদি মিথ্যা অভিযোগ করে আর সেটা যদি প্রমাণিত না হয় তো যারা মিথ্যা অভিযোগ করবে তারা কিন্তু শাস্তি পাবে এটা আইনগত ব্যাপার এবং আইন তার আপন গতিতে চলবে এটা হলো বাস্তবতা কারণ এইভাবে বারবার শিক্ষার পরিবেশ নষ্ট করা মাত্র মুষ্টিমও কয়েকজনের জন্য এটা কখনো হতে দেওয়া যায় না হতে আমরা দিতে পারি না কাজে আমরা সে ব্যাপারে যথেষ্ট সচেতন আছি যাক আমি আর অনেক রাহাত হয়ে যাচ্ছে আমি সময় নিতে চাই না আমি শুধু এইটুকু বলবো যে আজকে দেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং আমরা বাংলাদেশকে আজকে বিশ্বের দরবার একটা মর্যাদা আসনে নিয়ে এসেছি আমি জানি কিছু লোকের এটা পছন্দ হয় না তার নানাভাবে এক একটা ঘটনা ঘটিয়ে দেশের বিরুদ্ধে একটা বদনাম করতে পারলেই তারা খুশি হয় এরকম একটা চক্র আছে নইলে পদ্মা সেতুর মতো একটা প্রজেক্ট বন্ধ করার জন্য বিদেশে যে তদবির করে সেই সেতুর টাকা বন্ধ করতে পারে যারা তারা দেশের কত বড় শত্রু সেটাই সবার বিবেচনা করতে হবে যারা কোনোদিনই জনগণের কল্যাণে চায় না তার নিজের স্বার্থটা দেখে ব্যক্তি স্বার্থটা এখানে অনেক বড় হয়ে যায় এটাই হচ্ছে দুঃখজনক বাংলাদেশের জন্য যাই আমি এটুকুই চাই যে বাংলাদেশ আজকে উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ বাংলাদেশে এগিয়ে যাবে সকল চক্রান্ত সব কিছু ভেদ করেই তো আমরা এগিয়ে যাচ্ছি আজকে আমরা আমরা আমাদের দেশের মানুষ ভালো থাকবে উন্নত জীবন পাবে সুন্দর জীবন পাবে সেটাই আমরা চাই আর সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না জাতির পিতা বলে গেছেন এবং সেটাই বাস্তব আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব এবং বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ আল্লাহ একথা বলে মানে স্পিকার আমি আপনাকে সংসদ পরিচালনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ উপনেতা মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ মাননীয় চিফ হুইপ হুইপবৃন্দ সকল মাননীয় সংসদ সদস্যগণকে আমি বিরোধী দলের নেতাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই বিরোধী দলের উপনেতাকে ধন্যবাদ জানাই এবং আমি সকল সংসদ সদস্য বিরোধী দলের তাদের ধন্যবাদ জানাই আমি ডেপুটি স্পিকার এবং সভাপতিমণ্ডলীর সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ সকল কর্মকর্তা কর্মচারী সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং তাদেরকে ধন্যবাদ জানাই পুলিশ ফায়ার সার্ভিস গণপূর্ত বিদ্যুৎ টেলিফোন বিভাগ সহ সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং দৈনিক পত্রিকা বিভিন্ন সংবাদ সংস্থা বাংলাদেশ বেতা সংসদ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যমের সাংবাদিক কর্মকর্তা কর্মচারী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অল্প সময়ের জন্য আবার আমরা বিদায় ছি আবার নতুন বছরে দেখা হবে আগাম আগামী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের বিজয় দিবস ডিসেম্বরে সেই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জন্য এই বিজয়ের পতাকা নিয়ে বিশ্বে মাথা উঁচু করে বাঙালি জাতি চলতে পারে সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চ